নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপির নাম হচ্ছে ভাত পোস্ত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও অক্লান্ত ভালোবাসা জানাই। আর আমার চ্যানেলটা পুরো দেখার পর লাইক ও কমেন্টস করবে, টেনে টেনে একদমই দেখবে না। আমার আরেকটা চ্যানেল আছে শ্রাবণীস ফ্যাশন, যারা গান ভালোবাসো তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও। তাহলে এরপর তোমাদের সঙ্গে ওখানে আমার দেখা হবে। তাহলে চলো দেখে নিই ভাত পোস্ত করতে কী কী লাগছে, এসো। ভাত পোস্ত করতে আমার লাগছে আলু, এখানে আমি তিনটে আলু কিউব করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর লাগছে এখানে গোবিন্দভোগ চাল, এখানে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চাল নিয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত, এখানে আছে পোস্ত 4 টেবিল স্পুন নিয়েছি পোস্ত, 10টা কাজু, 2টো কাঁচা লঙ্কা, আর দবইতে 7 কোয়া রসুন, একসঙ্গে এটাকে পেস্ট হবে রসুন, আর এইটাকে পেস্ট দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে আমি শিলে পিষে নেবো এটাকে। আর নেবো একটা পেঁয়াজ কুঁচো করে নিয়েছি, আর একটা টমেটো কিছুটা চপ করে নিয়েছি টমেটো, আর কিছুটা সিডলেস করে এরম স্ক্রিন রেখে দিয়েছি, পরে মিশিয়ে দেবো, এতে দেখিয়ে দেবো সে কীভাবে করবো আমি। তাহলে আমি এখন এই পোস্তটাকে বেটে নিয়ে আসবো, দুধ দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা, তারপর পোস্তটা বাটবো, আর আলুগুলোকে শুদ্ধ সর্ষের তেলে ভেজে নিয়ে আসবো। আর এটাকে আধ ঘন্টা হলে আমি এটাকে ভাত করে নিয়ে আসছি, নিয়ে পরের স্টেপটা আবার দেখাচ্ছি কী করে কী করবো। কড়াটা বসিয়ে দিয়েছি, তেল এখানে আছে, তেল এই তেলেতে আমি আলুটা ভেজে নিয়েছি, এই আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে 1/4 কাপ আমি সর্ষের তেল ইউজ করেছি, তার এখানে দিচ্ছি আমি 1/4 টিস্পুন কালো জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর নিয়ে আসছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, আর এইটুকু টমেটো আমি পরে দেবো। দিচ্ছি পোস্ত বাদাটা, এতে পোস্ত, কাজু বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুব টেস্টি হয় এই রান্নাটা, অবশ্যই তোমরা করবে, করে আমাকে জানাবে। আমার এটা খুব ভালো লাগে রেসিপিটা, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি এটা শেয়ার করবো। একটা অন্য রকমের রান্নাটা, এটা একটু নতুনত্ব লাগলো আমার কাছে এই রান্নাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফ্রাই করা আলুগুলো, তেলগুলো নিয়ে নিই, এবার আমি এতে দেবো নুন, 1 টিস্পুন নুন আমি এতে দিয়ে দিচ্ছি, আর দেবো 1/4 টিস্পুন হলুদ, এতে আমি একটু জল দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর দেখতে হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। আমি
পাঁচ মিনিট পর আসছে এটা সেদ্ধ। এবার আমি চাপাটা খুলছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব ভাতটা, এই গোবিন্দভোগে গোবিন্দভোগ চালে রাইসটা আমি এবার দিয়ে দেবো, ভাতটা একটু একটু করে দেবো আর ফোল্ড করে নেবো। একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে ফোল্ড করবো এটা। আস্তে আস্তে করে করতে হবে এটা। এই পোস্ত ভাত স্যালাড আর রায়তা হলে একটা লাঞ্চে খুব ভালো হয়ে যাবে লাঞ্চটা। আর এটা যে পরিমাণে করেছি দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। আবার একটু ভাত মিশিয়ে দেবো। এবার দেবো এতে ধনে পাতা কুচি, একটু রেখে দিলাম, গার্নিশের সঙ্গে দেবো। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চপ করে দিয়েছি আর একটু টমেটো চপ করে দিয়ে দিয়েছি। খুব ভালো লাগবে দেখতে এটা, তাই এরকমভাবে সাজানো। ঝাল যে বেশি খাবে সে আরও কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এইভাবে ফোল্ড হবে। তাহলে এবার আমি সার্ভ করে দেখিয়ে দেবো। ভাতপোস্ত আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, খুব টেস্টি এই রাইসটা। অবশ্যই তোমরা করবে বন্ধুরা, করে আমাকে জানাবে কেমন লাগলো। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো, যাতে আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা ইজিলি তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবে না, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। আর তার সঙ্গে লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না, বলে দিচ্ছি কিন্তু আমি। আর তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।